বিসমিল্লা রহমান রহিম ন্যাশনাল এম্প হিউম্যারাইসির পক্ষ থেকে এবং স্যানেল কন্নগুলির পক্ষ থেকে বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন একটি মহামারী দেখতে পাচ্ছি মহামারীর নাম হলো করোনা ভাইরাস এই ভাইরাসের মধ্যে পৃথিবীতে অনেক দেশ আক্রান্ত হয়েছে অনেক জনগণ মারা গিয়েছে যেসব মুসলমান বাই মারা গিয়েছে তাদের আত্ম আত্মার মখফরত কামনা করতেছে আমাদের করণীয় কি আমাদের মুসলমানদের করণীয় কি আমরা বেশি বেশি করি তৌবা করব এস্তাকফার করব আর বেশি বেশি করি আমরা দোয়াই নিউজ পড়ব আর আমাদের মধ্যে যাদের মদের অভ্যাস আছে আমরা পরিহার করব আমাদের মধ্যে যাদের খারাপ অভ্যাস আছে আমরা পরিহার করব আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করব আর এই ভাইরাস এটা আল্লাহ গজব আবার প্রাকৃতিক কারণে কিছু হয়ে থাকে যেমন পৃথিবীতে যারা পারমাণবিক বোমাদারি এবং গোলা বারুদ বিক্রয় দেশ তারা এগুলি বানানোর সময় পরিবেশগত কিছু আবহাওয়া দূষিত হয়ে থাকে তার কারণও হয়ে থাকে এবং মানুষেরা যখন আল্লাহর নাফরমানি করে আল্লাহ যেইটা খাইতে বলছে এটা না খাইয়া খারাপ জিনিসগুলি আমরা খাই যেগুলি আল্লাহর ওসুর বর্জন করতে বলছে সেগুলি যেন আমরা বর্জন না করি বিপরীত কাজগুলি করি তাকে বিদায় আমাদের উপর মহামারী নেমে আসে যুগ যুগে বিভিন্ন সময় এই মহামারী পৃথিবীতে আক্রান্ত হয়েছে আমরা বিভিন্ন নবীদের যুগে দেখছি এবং শুনছি আমরা পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এই ব্যাপারে আমরা দেখতে পেয়েছি কারণ এই মহামারী একটা পরিবেশগত হয়ে থাকে আর একটা আল্লাহর নাফরমানি কারণে হয়ে থাকে কোনো মানুষকে নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষকে আক্রান্ত করা যাবে না যদি আক্রান্ত হয় ওই জায়গায় আল্লাহ রব্বুল আলমীর কাছে তারা ফরিয়াদ জানায় আল্লাহ রব্বুল আলমিন তখন দুনিয়াতে গজব নেমে দেয় গজবের কারণে আমরা কেউই বাঁচতে পারি না কারণ আমরা উভয় পক্ষ অপরাধী যারা প্রতিবাদ করে না তারাই অপরাধী যারা অপরাধ করে তারাও অপরাধী এই জন্য আমি অনুরোধ করব। এ করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মুসলমানদের করণীয় মুসলমানেরা বেশি বেশি করে করবে বেশি বেশি করে নিউজ পড়বে এবং বেশি বেশি করে নফলীয় নামাজগুলি আদায় করবে তাহলে এই মহামারী থেকে আমরা মুসলমানেরা বাঁচতে পারি আমি সবার কাছে দেশবাসীর কাছে আবেদন করব নিবেদন করব আসুন আমরা এই মহামারীতে বাঁচার জন্য নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং আশপাশ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং আল্লাহর কাছে বেশি বেশি করি ফরিয়াদ করি মাপ চাই আল্লাহ আল্লাহজন আমাদের এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করে আমা অমা বিল্লা আসসালামু আলাইকুম আরহামল